নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গলদা চিংড়ি দো পেঁয়াজা। এটা ইউনিক রেসিপি এবং খেতে অপূর্ব টেস্ট। আপনারা রেসিপিটি দেখে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করছি রেসিপি। এখানে 250 গ্রাম গলদা চিংড়ি মাত্র 3টে পিসই হয়েছে, আর পাগুলো দেখুন কত বড় বড়, নীল রঙের, দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু এই গলদা চিংড়ির সঙ্গে কিন্তু আমি পাগুলো রান্না করব। গলদা চিংড়িটাকে ছাড়িয়ে নিয়েছি, আর যে মোটা মোটা নীল রঙের পা ছিল সেগুলোকে ভেঙে নুন হলুদ মাখিয়ে রেডি করেছি। এখন কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। হাতাটা দিয়ে এইভাবে কড়াইতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটা সাইড ভাজা হওয়ার পর এভাবে উল্টে দিলাম, আর উল্টে পাল্টে 2 সাইড ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন চিংড়ির পাগুলো দিয়ে দিলাম। এক সাইড ভাজা হওয়ার পর উল্টে দিলাম, দেখুন উল্টে দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা, লং এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1টা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা নেড়ে ছেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিইনি বলে একটু ছাড়া ছাড়া দেখাচ্ছে, কোনো ব্যাপার নেই, এটা পরে নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/4 চামচ চিনি। দইটা দিয়েও তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। এখন ছোট বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে স্লো করে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ ঝোলটা ফোটে ততক্ষণে আমি এই চিংড়ির পাগুলো দিয়ে দেখি কি করা যায়। শুনেছি পাগুলের মধ্যে শাঁস থাকে, আর সেটা নাকি খেতে খুব ভালো। আমিও প্রথমবার এই পাগুলো বানাচ্ছি, তো একটা চাকু দিয়ে কেটে নিলাম, দেখুন এই ধরনের শাঁস। এখন আঙুল দিয়ে দিয়ে এই শাঁসগুলোকে বের করতে হবে। এটা একটু ঝামেলার জিনিস, আর অনেক কাটার খোঁচা খেয়েছি। এটা চাকুর থেকে আমি নোড়া দিয়ে একটু ভেঙে নিলাম, তাতে সুবিধা হলো, আর ভেতরের মাংসগুলোকে বের করে নিচ্ছি। ঝোলটাকে একটু চেক করে নিই, ঝোলটা ফুটে গেছে। এখন ভেজে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর দেখুন চিংড়ির পা থেকে এতগুলো শাঁস বেরিয়েছে, এটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
পায়ের শাঁসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরো মিনিট দুয়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে চিংড়িগুলোকে উল্টে দিচ্ছি। আমি ঠিক মতো ছাড়াতে পারিনি বলে মাথাটা আলাদা হয়ে গেল, কোনো ব্যাপার নেই। উল্টে দেওয়ার পরে এর মধ্যে এরকম কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে মিশিয়ে নিয়ে আরো মিনিট খানিক ঢেকে দিলাম গ্যাসটাকে, কিন্তু স্লো রেখে। এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। লবণ আর মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। রেডি হয়ে গেছে চিংড়ি দো পেঁয়াজা। এখন গ্যাসটাকে অফ করে আমি গ্যাসের উপরে রেখে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে অপূর্ব টেস্ট। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তাহলে আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন সবাই, আবার আসবো রেসিপি।